أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته ابتدائي তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়া ও আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি। আজকের আমি তোমাদের সামনে আরবি বইয়ের আদ-দরসুসানি দ্বিতীয় অধ্যায়ের আদ-দরসুসানি দ্বিতীয় অধ্যায়ের বাইতি বাইতি আমার বাড়ি গল্পের বঙ্গানুবাদ শব্দার্থ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যেখানেই থাকো আর দেরি না করে তোমাদের খাতা বই নিয়ে, খাতা বই কলম নিয়ে তোমরা পড়ার টেবিলে বসে যাও, আর আজকের পড়াগুলো তোমরা খাতায় নোট করে নাও। সম্মানিত অভিভাবক অভিভাবিকাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সবিনয় অনুরোধ করে বলছি, আপনারা আপনাদের কমলমুখী ছেলেমেয়েদেরকে অনলাইনের ক্লাসটি অনুধাবন করার জন্য ওদেরকে পড়ার টেবিলে বসিয়ে দিন। তাহলে আর দেরি না করে আমি এখন আজকের পড়া নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি। বাইতি শব্দের অর্থ আমার বাড়ি, বাইতি শব্দের অর্থ আমার বাড়ি। এমনি বাড়ি কলামি আমার কলম, কিতাবি আমার কিতাব, সারিরি আমার খাট, কুরসি আমার চেয়ার। তাহলে আজকের বাইতি গল্পটা পড়লে আমরা আজকে কি জানতে পারবো, শিক্ষার্থীরা কি জানতে পারবে, আমরা কি শিখতে পারবো, সেটা আমরা সঙ্গে উপস্থাপন করছি। আজকের গল্পটি পড়লে আমরা বাড়ির অবস্থান ও তার প্রকৃতি জানতে পারবো। এই বাড়িটি আমার বাড়ির অবস্থান এবং তার প্রকৃতি, অবস্থান প্রকৃতি জানতে পারবো। গল্পটা পড়লে আমরা আসবাবপত্র ও লেখাপড়ার সামগ্রী বিবরণ জানতে পারবো। এই গল্পটি পড়লে আমরা মা বাবা ও ভাই বোনের মধ্যকার ভালোবাসাও কিভাবে একজন প্রতি আর একজনের ভালোবাসা দেখাতে হয় সেগুলো আমরা জানতে পারব। তাহলে আমরা কিছু উপযুক্ত গুরুত্বপূর্ণ শব্দ শিখে নিই। বাইতি আমার ঘর, আমার মা সামনে, আমার মা সামনে, সারি আমার খাট, কুরসি কি আমার চেয়ার, কলামি আমার কলম, কিতাবি আমার কিতাব, মাফতুহাতুন খোলা, উক্তি আমার বোন, আল মাতবাখ রান্নাঘর, ইসমুহু তার নাম, আবি আমার বাবা, উম্মি আমার মা। আমি আবার বলছি, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ দিয়ে পড়াটিকে
উপস্থাপন তোমরা মনোযোগ দিয়ে পড়াবে, মনোযোগ দিয়ে শিক্ষা গ্রহণ করবে। বাইতি আমার ঘর, আমার সামনে শরীর আমার খা, কুরসি আমার চেয়ার, কলামি আমার কলম, কিতাবি আমার কিতাব। মাফতুহাতুন খোলা, উক্তি আমার বোন, আল মাতবাখ রান্নাঘর, ইসমু তার নাম, ইসমুহু তার নাম, আবি আমার বাবা, উম্মি আমার মা। বাইতি আমার ঘর, আমার সামনে শরীর আমার খাট, কুরসি আমার চেয়ার, কলামি আমার কলম, কিতাবি আমার কিতাব। মাফতুহাতুন খোলা, উক্তি আমার বোন, আল মাতবাখ রান্নাঘর, ইসমু তার নাম, আবি আমার বাবা, উম্মি আমার মা। আমরা পুরো গল্পটা পড়লে জানতে পারব বাড়ির অবস্থান এবং প্রকৃতি, বাড়ির আসবাবপত্র, লেখাপড়ার সামগ্রীর বিবরণ এবং মা বাবা এবং ভাই বোনের মধ্যকার ভালোবাসা, মা বাবা এবং ভাই বোনের মধ্যকার ভালোবাসা। সুপ্রিয় বন্ধুরা, এখন আমরা বঙ্গবন্ধু
সামনে বাড়িটি আমার ঘর জামিল সুন্দর আমার ঘরটি সুন্দর বাড়িটি জামিল আমার ঘরটি সুন্দর বাড়িটি জামিল বাড়িটি আমার ঘর বাড়িটি আমার ঘর জামিল সুন্দর বাড়িটি আমার ঘরটি জামিল সুন্দর ফি সেখানে ফি সেখানে আছে হাদিকাতুন বাগান সগীরাতুন ছোট সেখানে একটি ছোট বাগান আছে ফিহি সেখানে হাদিকাতুন আছে সেখানে আছে সগীরাতুন একটি ছোট বাগান সেখানে একটি ছোট বাগান আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবারও বঙ্গানুবাদটি বলছি হা যা বাইতি এটা বাইতি আমার ঘর হা যা বাইতি এটা আমার ঘর বাইতি আমার ঘরটি আমার মসজিদে মসজিদের সামনে বাইতি জামিল আমার ঘরটি সুন্দর বাইতি আমার ঘরটি জামিল সুন্দর ফি হে হাকিকাতুন সগীরাতুন সেখানে একটি ছোট্ট বাগান আছে ফি হে হাকিকাতুন সগীরাতুন সেখানে একটি ছোট্ট বাগান আছে
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লি গোরফাতুন এটা আমার পক্ষ, লি এটা বা লি আমার জন্য, লি আমার জন্য বলা হবে গোরফাতুন কক্ষ, এটা আমার পক্ষ, এটা আমার কক্ষ, লি এটা গোরফাতুন কক্ষ, লি আমার জন্য গোরফাতুন কক্ষ, এটা আমার কক্ষ, কি হা তাতে আছে নাপিজাতুন জানালা, নাপিজাতুন জানালা কাবিরাতুন বড় এবং ওয়া এবং মেরওয়াহাতুন পাখা জামিনাতুন সুন্দর, সেখানে আছে সেখানে একটি বড় জানালা ও একটি সুন্দর পাখা আছে, সেখানে একটি বড় জানালা ও একটি সুন্দর পাখা আছে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবার বলছি, ফিহা সেখানে আছে নাপিজাতুন জানালা কাবিরাতুন বড় ও এবং মেরওয়াহাতুন পাখা জামিনাতুন সুন্দর, সেখানে একটি বড় জানালা ও একটি সুন্দর পাখা আছে। ফিহা সেখানে আছে নাপিজাতুন জানালা কাবিরাতুন বড় বড় জানালা ও এবং মেরওয়াহাতুন পাখা জামিনাতুন সুন্দর, সেখানে একটি বড় জানালা ও একটি সুন্দর পাখা আছে। হাজা সারির, হাজা এটা সারিরি আমার খাট, হাজা সারিরি এটা আমার খাট, হাজা এটা সারিরি আমার খাট, হাজা সারিরি এটা আমার খাট, হাজা সারিরি এটা আমার খাট, হাজা সারিরি এটা আমার খাট, ওয়া হাজা এবং ওয়াও এবং হাজা এটা করছি কি আমার চেয়ার এবং এটা আমার চেয়ার, ওয়াও এবং হাজা এটা করছি কি আমার চেয়ার এবং এটা আমার চেয়ার, ওয়া হাজিহি ওয়া হাজিহি এবং হাজিহি এটা টেবিলটি এবং এটা আমার টেবিল, টেবিলটি আমার টেবিল করছি কি আমার চেয়ার, ওয়া হাজিহি টেবিলটি এবং এটা আমার টেবিল, বাহাদিহি এবং এটা তবিলাতু তবিলাতি আমার টেবিল, এটা আমার টেবিল, কলামি আমার কলম বা কিতাবি এবং আমার বই বা তো আমার কিতাব আর তবিলাতি টেবিলের উপরে আমার কলম এবং আমার কিতাব টেবিলের উপরে আলা আলা সতরত উপর তবিলাতু টেবিল, কলামি আমার কলম এবং কিতাবি আমার কিতাব আলা উপরে তবিলাতু টেবিলে আমার কলম এবং আমার কিতাব আলা উপরে তবিলাতু টেবিলে আমার কলম এবং আমার কিতাব টেবিলের উপরে, লি গোরফাতুন এটা আমার কক্ষ, ফিহা নাফিজাতুন কাবিরাতুন ওয়া মেরওয়াহাতুন জামিনাতুন, ফিহা সেখানে আছে সে কক্ষের মধ্যে আছে সেখানে আছে নাফিজাতুন জানালা, সে কক্ষটিতে একটা জানালা আছে কেমন জানালা কাবিরাতুন বড় ওয়াও এবং মেরওয়াহাতুন এবং একটি পাখা আছে জামিনাতুন সুন্দর এবং সেখানে একটি বড় জানালা এবং একটা সুন্দর পাখা আছে, হাজা এটা সারিনি আমার খাট, এটা হচ্ছে আমার খাট, হাজা এটা সারিনি আমার খাট, এটা আমার খাট, সারিনি ছাত্রত আমার খাট, ওয়া হাজা এবং এটা সারিনি ওয়া হাজা কুরসি ওয়া হাজা কুরসি এবং এটা আমার চেয়ার, ওয়া এবং হাজিহি এটা তবিলাতি আমার টেবিল, ওয়া হাজিহি তবিলাতি এবং এটা আমার টেবিল, কলামি আমার কলম ওয়া কিতাবি এবং আমার বই অথবা আমার কিতাব আমার উপরে টেবিলাতু টেবিল আমার কলম এবং আমার বই টেবিলের উপর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে তোমাদেরকে আরবি বইয়ের আদর্শশ্রেণী অধ্যায়ের বাইতি গল্পের সপ্তর্থ এবং গঙ্গরূপা তোমাদেরকে অনলাইনে ক্লাসের মাধ্যমে উপস্থাপন করিলাম, সেগুলোকে তোমরা বাসায় ভালোভাবে শিখবে ইনশাআল্লাহ। পাশাপাশি তোমাদেরকে পূর্বের ক্লাসে
তুমি কোন শ্রেণীতে পড়ো? তুমি কোন শ্রেণীতে পড়ো? তখন তুমি বলবে সাথে সাথে তুমি বলবে আত্মসু আমি করি আত্মসু কি আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি পাশাপাশি তোমার নাম কি? তুমি বলবে ইসমি আব্দুল রহমান, ইসমি আব্দুল খালেক, ইসমি সুমাইয়া, ইসমি রহিমা, ইসমি করিমা। যদি তোমাকে কেউ প্রশ্ন করে কাইফা হাকা, তখন তুমি বলবে সকল প্রশংসা আল্লাহর জন্য, আমি ভালোই আছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের যে পাঠটি তোমাদের সামনে উপস্থাপন করলাম, তোমরা এই পাঠটিকে, আজকের ক্লাসটিকে বাসায় যথার্থভাবে তোমরা শেখার ব্যাপারে চেষ্টা করবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্লাস বন্ধ করে চালু আছে নাকি?
হ্যাঁ এরপরে।